নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলের নাম হেলদি স্মাইল টিপস। রাখার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মনকে সুস্থ রাখা, শরীরকে সুস্থ রাখা এবং পরিবেশকে সুস্থ রাখা। আজকে আমার আলোচনার বিষয় হলো আমাদের শরীর অসুস্থ হয় কেন। আমাদের শরীর অসুস্থ হয় তার কারণ হলো আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সেই খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে অ্যাসিড ও অ্যালকালাইন তৈরি হয়। আমাদের শরীরের অ্যাসিড ও অ্যালকালাইন যদি ব্যালেন্স থাকে তাহলে শরীরে রোগ সৃষ্টি হয় না আর শরীর সুস্থ থাকে। যদি অ্যাসিড বেড়ে যায় তাহলে শরীরে বেশিরভাগ রোগ সৃষ্টি হয়। অ্যালকালাইন বাড়লে রোগ সৃষ্টি হয় তবে অ্যাসিডের তুলনায় কম। আমাদের শরীর অসুস্থ হয় কেন, তার কেনর পিছনে একটা কারণ আছে। আমাদের শরীরের ডান দিকে থাকে অ্যালকালাইন আর বাম দিকে থাকে অ্যাসিড। আমাদের শরীরে থাকে অ্যালকালাইন 75% আর অ্যাসিড থাকে 25%। কিন্তু আমরা একটা ভুলই আমরা সবসময় করে থাকি। কি ভুল করে থাকি? আমরা সবসময় অ্যালকালাইন যুক্ত খাবার কম খাই, অ্যাসিড যুক্ত খাবার বেশি খাই। আর অ্যাসিড যুক্ত খাবার বেশি খাওয়ার জন্য আমাদের শরীরে রোগের ভাগটা বেশি হয়। অ্যালকালাইন আমরা কোথা থেকে, কোন খাবার থেকে পেয়ে থাকি? আমরা সাধারণত কাঁচা ফল ফুল সবজি শস্য থেকে, অর্থাৎ রান্না করা খাবার নয়। যেসব খাদ্যগুলোকে আমরা সাধারণত রান্না করি না সেখান থেকেই আমরা অ্যালকালাইন পেয়ে থাকি। আর অ্যাসিড আমরা পাই আমাদের রান্না করা খাবার থেকে, যেমন ভাত মুড়ি আর রান্না করা সবজি ইত্যাদি থেকে আমরা অ্যাসিড পেয়ে থাকি। তার জন্য আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে অ্যালকালাইনের পরিমাণটা বাড়িয়ে ফেলি। কারণ যেহেতু আমাদের শরীরে 75% অ্যালকালাইন দরকার, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের শরীরে যদি অ্যালকালাইন বেড়ে যায় তাহলে হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, নাক দিয়ে জল পড়া, পাতলা পায়খানা ইত্যাদি হয়ে থাকে। আর অ্যাসিড বেড়ে গেলে আলসার, হজমের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, মানসিক চিন্তা, জয়েন্ট পেন, লো ব্লাড প্রেশার ইত্যাদি অনেক রোগ হয়ে থাকে। আমাদের শরীরে সবসময় অ্যালকালাইন এবং অ্যাসিডকে ব্যালেন্স রাখতে হবে। তার জন্য আমাদেরকে রান্না করা খাবার কম খেতে হবে, কাঁচা ফল শাক সবজি শস্য বেশি পরিমাণ খেতে হবে। আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে অ্যাসিড এবং অ্যালকালাইনটাকে ব্যালেন্স রাখতে। অ্যাসিড আমার অ্যালকালাইন যদি ব্যালেন্স রাখতে না পারি তাহলে আমাদের অনেক রকম সমস্যা হয়ে থাকবে, যা আমি আগে আলোচনা করেছি। তাই অসুখের বা অসুস্থ হওয়ার মেন কারণ যেটা সেটা আজকে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। আমার স্বাস্থ্য সম্পর্কে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আজ এই পর্যন্ত।